আসানসোল নিয়ামতপুরে পর্বর তিনটি বাড়িতে চুরি, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলটি থানা নিয়ামতপুর বিষ্ণুবিহার কলোনিতে পর্বর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটল, আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে। ইসিএল এর প্রাক্তন আধিকারিক অজিত কুমার সিনহার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির দরজা ভাঙা হয়, এরপর তছনছ করা হয় ঘর। তবে বাড়িতে কেউ না থাকার কারণে ঠিক কি চুরি হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে তার পিছনে স্কুল শিক্ষক দীপক কান্তি মণ্ডলের বাড়ি। তার বাড়ির জানলার গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে এবং আলমারি ভাঙে। দুটি মোবাইল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রায় দেড় বছর ধরে কলকাতায় থাকছিলেন বিষ্ণু বিহারের বাসিন্দা অনিমেষ বিশ্বাস। তার বাড়িটিও ফাঁকা পড়েছিল। বাড়ির গ্রিল ভেঙে চোরের দল ভেতরে ঢোকে। যদিও বাড়িতে তেমন কিছু ছিল না বলে জানা গিয়েছে, কিন্তু পরপর এই চুরির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আমি আসানসোলে থাকি, পঙ্কজ পাশে থাকে। পঙ্কজ সকালবেলা খবর দিয়েছে আমার ভাইকে, যে ভাই বউকে ভাইকে খবর দিয়েছে, ওরা কলকাতায় থাকে। আমার ভাই বউ প্রফেসর, কলকাতাতে প্রফেসরই করে আর ভাই কলকাতায় চাকরি করে। তো আসতে পারছিল না, কাকা কাকিমা মারা যাওয়ার পর ঘর ফাঁকাই ছিল। তখন আজকে চুরি হয়েছে আমাকে খবর দিয়েছে, তো আমি আসানসোল থেকে এসেছি। এসে দেখলাম ঘর একদম তছনছ করেছে পুলিশ, মানে চোরে। এখনও আমরা বুঝতে পারছি না, যার মোটামুটি দেখলাম যে খুব একটা জিনিসপত্র কিছু নেয়নি, কাঁসা ফাঁসা জিনিস বেঁচে আছে আর কাগজপত্র তছ, মানে ঘরটাকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এখন গুছাতে গুছাতে আমরা দেখতে পাবো যে আমাদের কতখানি জিনিস আছে আর কতখানি। আলমারি ভেঙে দিয়েছে, দুটো ড্রেসিং টেবিল ভেঙেছে, আলমারি ভেঙেছে, লকার ভেঙেছে, কিন্তু কিছুই তো পাইনি, কোনো কিছু তো ছিল না ওখানে। এই যে কাল রাতে দরজা ভাঙা আছে, চুরি হয়ে গেছে, ছিল না কিন্তু বাড়িতে, আর এর পিছনের বাড়িতেও হয়েছে। গ্রিল ভেঙে, আলমারি ভেঙে, ঘড়ি টড়ি, তারপরে জামা কাপড় সব নিয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যদি বারবার হচ্ছে আমাদের বিষ্ণুবিহারে, তো পুলিশ প্রশাসনকে যদি একটু অনুরোধ করছি যে এইভাবে যেমন না আর হয়, আমরা খুব ভয়ে আছি। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তো এই বাড়িটা কার বাড়ি? এটা অজিত সিনহা। তিনি কতদিন ধরে বাড়ি ছেড়ে বাইরে আছেন? মোটামুটি মাসখানেক হলো। আজকে রাত্রে আমার ওই জানলা ভেঙে চোর ঢুকেছিল, তাতে একটা আলমারি ভেঙেছে। এবং আলমারিতে মানে যে সকল কাপড় চোপড় কিছু হয়তো টাকা পয়সা ছিল, সেগুলো কাপড় চোপড়গুলো নিয়েছি কিনা ঠিক জানি না, এখন আমি ঠিক দেখিনি। কারণ আমি পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশ যতক্ষণ না এসে ইনকোয়ারি করছে তখন আমি ওগুলোতে হাত দিয়েছি। তবে দেখছি ঘড়ির দুটো ঘড়ি ছিল, সেই ঘড়ির খাপটা ভেঙে বাইরে পড়ে রয়েছে, তাহলে ঘড়িগুলো নিয়েছে আর কি। আর এখনও পর্যন্ত আমি ঠিক দেখিনি যে আমার কী ঠিক আছে। আমরা বাড়িতেই ছিলাম, ভেতরে ছিলাম, যাই না আমরা, কিন্তু রাস্তা কিছু বুঝতে পারিনি। সকাল আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি, 7:30টার সময় তখন উঠে দেখছি। এরকম তো এই এলাকাতে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, এবার পুলিশের ভূমিকাটা কীরকমভাবে দেখুন। এখন পুলিশকে তো আমরা জানালাম, এবার পুলিশের কাজ পুলিশ করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।